नमस्कार बन्धुरा सुप्रीति रान्नार ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज के चले एलाम एकटा नतून रेसिपि। आज के रेसिपिटा देखाबो ता हच्छे ओल्ड रेसिपि। ओल्ड दिये कि बानाबो सेटाई किन्तु देखाबो। तो देखतेई पाच्छेन ओल्डगुलो छोटो छोटो करे केटे निएछि आर सिद्ध करते दिएछि। देखतेई पाच्छेन जलेर मध्ये रयेछे। लवण दिये दिलाम आधा चामच। तो ए लवण दिये सिद्ध होबे एटा। तो देखतेई पाच्छेन सिद्ध होये गेछे एबं जल थेके छेके तुले নিয়েছি। तो खूब सिद्ध হবে না, এটা কিন্তু ডালনা হবে, তাই জন্য সিদ্ধটা একদম আধা সিদ্ধ করা আছে। আর এদিকে আদা জিরে লঙ্কা বেটে রেখেছি, এদিকে টমেটো গ্রেট করা আছে। এবারে কিন্তু রেসিপিটা করতে হবে। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে এক থেকে দেড় চা চামচ তেল দিলে কিন্তু যথেষ্ট। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, এবারে মশলা দিয়ে দিলাম। মশলা তেলে যদি আপনি আগে নাড়াচাড়া করে নেন তাহলে কিন্তু অবশ্যই একটু ভাজা ভাজা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু এই জিরের যে গন্ধটা মশলার গন্ধটা কিন্তু পাবেন না, নাহলে কিন্তু মশলার গন্ধটা লাগতে পারে। এবার টমেটো গ্রেট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। আপনি চাইলে এটাকে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে আর মশলার একদম কোনো গন্ধ হলে কিন্তু লাগবে না, খেতে খুব সুস্বাদু হবে। তো আপনার হাতে সময় থাকলে আপনি অবশ্যই করতে পারেন, গ্যাসের একটু কম দিয়ে করবেন। তো আমি এখানে মোটামুটি করেছি। তো ওল যে সিদ্ধ করে গেলাম হাফ সিদ্ধ করা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। চিনি এক চা চামচ, হলুদ হাফ চা চামচ, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই লবণের পরিমাণটা একটু কম। তো ওখানে আমি হাফ চা চামচ দিলাম, যদি প্রয়োজন হয় পরে চেক করে আবার দেওয়া যাবে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ, ধনিয়া পাউডার এক চা চামচ, আর যে ওলের রেসিপিটা হচ্ছে এই ওলটা কিন্তু 300 গ্রাম ওল আছে। আপনারা এই মাপ ধরে কিন্তু অবশ্যই একটা মাপ করে নিতে পারেন, কারণ অনেকে হয়তো পরিমাণটা বুঝতে পারবেন না, তাই জন্য ওলের মাপটা বলে দিলাম 300 গ্রাম ওল আছে। আর সেই ওলের মাপেই কিন্তু এই রেসিপিটা হচ্ছে আজকে, আর তার পরিমাণগুলো কিন্তু আমি এখানে বলছি। তো আপনারা সেই অনুযায়ী যদি বেশি হয় তাহলে বেশি অবশ্যই আপনাকে মশলাটা ইউজ করতে হবে, আর যদি কম হয় তাহলে অবশ্যই একটু হলেও কম ইউজ করতে হবে, বিশেষ করে লবণ হলুদের ক্ষেত্রে কিন্তু দেখতেই হবে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তোল সিদ্ধ আছে, বেশি জল লাগবে না, জলটা মোটামুটি দিলেই কিন্তু হয়ে যাবে। একটু ডুবিয়ে দেবো আর মশলাটা যেহেতু একটু ফুটবে তা সেইটুকুই দেবো, আর এবং খুব ঝোল কিন্তু হবে না, এটা একটু মাখা মাখা টাইপের হবে, তবে কিন্তু ভালো লাগবে। তাই জন্য জলটা খুবই কম আপনি সেটা বুঝে শুনে অবশ্যই দেবেন। আমি এখানে মোটামুটি ডুবো ডুবো জল দিয়েছি, তো এটা ফুটবে। তো ফুটছে দেখতেই পাচ্ছেন, তো ফুটে ঝোলটা অবশ্যই মরে যাবে আস্তে আস্তে। তো এখন ওলের সময়, ওলের ডালনা কিন্তু আমরা এভাবে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব একটু খুব সুস্বাদু বলতে পারেন রেসিপিটা, খুব ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন করে। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন। এবার সবার শেষে গরম মশলা দিলাম হাফ চা চামচ। তো অল রেসিপি একদম রেডি, এটা কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে, আর এটা ঝোলটাও মরে গেছে, একদম কাইকাই হয়ে গেছে। এই যত কাইকাই করবেন তাতে কিন্তু খেতে স্বাদ হবে, আর যদি ঝোল লাগেন তাহলে কিন্তু স্বাদ পাবেন না। তাই জন্য অবশ্যই আপনাকে সেই অনুযায়ী জল দিয়ে কিন্তু এই জলটা মরিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু এই সুন্দর স্বাদটা আপনি পাবেন। তো এইভাবে ঘরে আপনারা ওলের ডালনা রেসিপি খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারেন। যদি
ভিডিওটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিন আর একটা কমেন্ট করতে থাকুন। আসছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।